জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া বা তালের মালপোয়া তো সবাই করে আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন তালের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি করে দেখাবো তালের পাটিসাপটা এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত গোপালকে কিন্তু তোমরা ভোগ হিসেবে এটা নিবেদন করতেই পারো তো চলো আজকে এই তালের পাটিসাপটা রেসিপিটা দেখে নিই তো সবার প্রথমে আমি একটা বাটিতে তালের পাল্পটা বের করে নিয়েছি আমি আমার আগের দুটো তালের মালপোয়া এবং তালের বড়ার ভিডিওতে তালের পাল কিভাবে বার করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তো এবারে আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো তারপরে এতে অ্যাড করে দেব হাফ কাপ ময়দা চালের গুঁড়ো যতটা পরিমাণ হবে তার অর্ধেক কিন্তু ময়দা হবে তারপরে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুনটা দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ মতো চিনি অ্যাড করলাম তারপরে সব ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে একটা হ্যান্ড দিয়ে এটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে তারপরে আমি এতে অ্যাড করে দেব আগে থেকে যে তালের পাল্পটা করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণ অ্যাড করে দেবো তালের পরিমাণটা কিন্তু ঠিক এইভাবে বলা যাবে না তোমরা যখন মেশানো শুরু করবে তখনই বুঝতে পারবে কতটা পরিমাণ লাগতে পারে তাও মোটামুটি আন্দাজ মতো ছোটো কাপের এক কাপ মতো দিলেই যথেষ্ট তো তারপরে আমি ড্রাই উপকরণগুলোর সঙ্গে তালের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি আরও একটুখানি তালের পাল্পটা লাগবে বলে আমি আরও দু তিন চামচ মতো অ্যাড করে দিলাম তারপরে আবারও সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব তালের পাল্পের মধ্যে কোনো রকম যেন আঁশ না থাকে সেইভাবে কিন্তু তালের পাল্পটা বানাতে হবে এবার আমি ফুটিয়ে রাখা উষ্ণ গরম দুধ আমি এতে অ্যাড করব। ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঠিক করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না ঠিক আমরা যেরকম পাটি সাপটায় ব্যাটারটা তৈরি করি ওই রকমভাবেই বানাতে হবে তার জন্য দুধ যতটা পরিমাণ লাগে ততটা কিন্তু অ্যাড করতেই হবে এখানে আমি বড় এক কাপ দুধ নিয়েছি তো মোটামুটি আমার পুরোটাই লাগবে এই ব্যাটারটা তৈরি করতে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আমার চ্যানেলে আমি এর আগে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া এবং তালের মালপোয়া রেসিপি কিন্তু শেয়ার করেছি এবং তালের মালপোয়াটা কিভাবে রসে ভিজিয়ে নরম তুলতুলে করা যায় সেটাও কিন্তু করে দেখিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে অন্তত একবার গিয়ে ভিডিওটি দেখে এসো তবুও তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তালের বড়ার রেসিপিটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমি খুবই খুশি হয়েছি বন্ধুরা আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আশা করছি নিত্য নতুন আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো এবং ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো দেখো আমার পাল্পটা মোটামুটি রেডি হয়ে গেছে খুব বেশি কিন্তু পাতলাও না বা খুব বেশি থিকও না একদম মোলায়েম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এদিকে একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ সুজি ড্রাই রোস্ট করে নিচ্ছি সুজিটাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পরে ওটাকে যখন একটুখানি ব্রাউন কালার হয়ে আসবে হালকা তখন আমি ওটাকে নামিয়ে নেব তারপরে আমি আবারও ফ্রাইং প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ বড় কাপের এক কাপ দুধ আমি দিয়ে দিলাম দুধটা সামান্য একটুখানি ফুটে গেলে তারপর আমি এতে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো এটা আমি পাটি সাপটার মধ্যে যে কি পুর ভরবো সেই পুরটা রেডি করে তোমাদের দেখাচ্ছি তো এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়োনো এখানে নারকেল কুড়োনো নিয়েছি একটা বড়ো সাইজের নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে এতে অ্যাড করে দিলাম তারপর এতে অ্যাড করে দেব তালের পাল্পটা তালের পাল্পটা আমি কিন্তু পুরো তখন ওখানে দিয়ে দিইনি যখন ব্যাটারটা তৈরি করেছিলাম এখানে কিছুটা পরিমাণ দেবার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে তালের পাল্পটা দেওয়ার পরে নারকেলটা আর তালটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পাটিসাপটার পুরটা আমি সুজি এবং তাল দিয়ে নারকেল দিয়ে একটা সুন্দর নিত্য নতুন পুর একটা তৈরি করে দেখাবো তবে তোমরা যদি চাও পাটিসাপটাতে আমরা যেরকম সন্দেশ ব্যবহার করে থাকি সেটাও তোমরা অ্যাড করতে পারো মাখা সন্দেশ যেমন হয় আর এছাড়াও তোমরা নারকেল দিয়ে এবং গুড় দিয়ে যে পাটিসাপটার পুর আমরা নর্মালি বানিয়ে থাকি সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো অসুবিধা নেই তবে এইটা একটা নতুনত্ব পুর এটা দিলে কিন্তু তালের যেহেতু পাল্পটা দেওয়া রয়েছে টেস্টটা আরো বেশি ভালো আসে তো যাই হোক আমার পুরটা রেডি হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণ অনুযায়ী চিনি দিও কারণ তালের মিষ্টি কতটা সেটা কিন্তু তোমরাই বুঝে দিতে পারবে তো তাই জন্য চিনিটা বুঝে শুনে অ্যাড করো আর এখানে আমি কিছুটা পরিমাণ যে সুজিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম ঠিকই তবে অল্প অল্প করে দিয়ে অ্যাড করতে হবে নইলে কিন্তু এক জায়গাতে একেবারে একটা দলা পাকিয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প করে দিতে থাকতে হবে আর এই সাহায্যে নাড়তে থাকতে হবে এদিকে আমি কিছুটা কাজু কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দিলাম কাজু কিশমিশটা একেবারেই অপশনাল তবে পাটিসাপটার মধ্যে যদি মুখে পড়ে পুরের মধ্যে যদি কাজু কিশমিশটা থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে তাই জন্য আমি এতে অ্যাড করেছি আর তোমরা চাইলে এই জায়গাতে কিন্তু একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমি এখানে এলাচের গুঁড়ো অ্যাড করলাম না তালের যেহেতু পাটিসাপটা হচ্ছে তাই তালের গন্ধটাই রাখতে চেয়েছি তোমরা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ করে থাকো সেটা কিন্তু অ্যাড করতে পারো অসুবিধা নেই তো দেখো পুরটা মোটামুটি রেডি হয়ে আসছে কড়াই থেকে আস্তে আস্তে যখন ছেড়ে আসবে তখন বুঝতে পারবে পুরটা রেডি হয়ে গেছে পুরটা তো নামিয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করো না তারা কিন্তু সাদা তেল অবশ্যই দিতে পারো সাদা তেল ব্রাশ করেও এটা কিন্তু করা যায় তো এবার ঘিটা তো গরম হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে প্রায় দেড় হাতা মতো ব্যাটারটা দিয়ে দিলাম আর এরকম এরকমভাবে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা সমান করে নিতে হবে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ওপর পোষণটা খুব ভালোভাবে হয়ে যায় তো এই দেখো ঢাকনা সরিয়ে দিয়েছি ওপর পোষণটা কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মধ্যিখানে দিয়ে দিলাম তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে হালকা হাতে ফোল্ড করতে থাকতে হবে নিজ পোর্শনটা যাতে লেগে না যায় তার জন্য আস্তে আস্তে একটুখানি তুলে নিতে হবে আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে রাখতে হবে নইলে কিন্তু বাইরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতর দিকটা কাঁচা থেকে যেতে পারে যেহেতু এটা খুব নরম হয় তালের পাল্প রয়েছে সেই সঙ্গে রয়েছে সুজি তারপরে ময়দা রয়েছে সবগুলোই কিন্তু নরম জিনিস খুব হালকা হাতে সাবধানে কাজটা করতে হবে তো এই রকমভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি জন্মাষ্টমীর দিন এই তালের বড়া বা তালের মালপোয়া বা এই তালের পাটিসাপটা কিন্তু তোমরা গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতেই পারো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ভিডিও দেখে তালের বড়া এবং তালের মালপোয়াটা ইতিমধ্যেই করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর জন্মাষ্টমীতে কার বাড়িতে কী কী ভোগ নিবেদন করো গোপালকে অবশ্যই কিন্তু জানিও তো আমার তালের সাপটা তো একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা